হোয়াট ইজ আপ হাংরি পিপলস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু আনাদার, না আজকেটা কোনো উড়া উড়া ধুরা ব্লগ না, আজকেটা কোনো আজেরা ব্লগ না বা কোনো রোস্টিং না। যাই হোক, আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আজকে একটা রিভিউ করব, প্রপারলি ক্লান্ত, মাত্র ইফতার কমপ্লিট করে আসলাম। বাট আপনাদের আর কি সাথে অনেকদিন যাবৎ রিভিউর আর কি খানাদানার যে কথাবার্তা, খাবারের সাথে সেই পরিচয়টা করা দিতে পারতাছি না, তাই একটু কষ্ট করে হলেও ফুডস আর কি আজকে খাবারের রিভিউ নিয়ে বসলাম অনেকদিন পর। অ্যান্ড আজ আমি ফুড পান্ডা থেকে অর্ডার করছি কিছু খাবার, খাবারগুলো পার্সেল আসছে, বাট একটা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আজকে আমি আপনাদের সাথে মেনলি শেয়ার করতে চাইছিলাম ইফতার প্ল্যাটার, একটা ফিশ ভ্যালি রেস্টুরেন্টের ইফতার প্ল্যাটার, বাট একটা বিগ মিস্টেক হলো আমি অর্ডার করার পর ওনার অর্ডারটা অ্যাপ্রুভ করছে কিন্তু পার্সেলের টাইমে ওই আর কি ইফতার প্ল্যাটারটা আসে নাই। তাহলে আমি না বললাম অ্যাভেলেবেল না থাকলে আমি যদি অর্ডারটা সম্পূর্ণ দিই তাহলে যে আপনি নিয়ে নেবেন না, উনি উনি বললো হ্যাঁ আর কি, আমি বললাম হ্যাঁ, তারপর উনি বললো যে আমি তারা পাঠাই এক্সকিউজ জানাইছে যে খাবারটা অ্যাভেলেবল ছিল না। তো যাই হোক, কিছু টকস ফুড পান্ডা সম্বন্ধে, ওনাদের সার্ভিস অনেক ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে সার্ভিসটা, খাবার প্রপারলি গরম সার্ভ হয়েছে, প্লাস আর কি যে ডেলিভারি বয় মোটামুটি আর কি গেট আপ সেট আপ নিয়ে আসছে, ব্যাকপ্যাক, প্লাস আমার কাছে বিগ থামস আপ ফর দ্যাট। বাট খাবারটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট, কারণ খাবারটা ওনারা ভালোভাবে সার্ভ করতে পারেন আমাকে। তো এখন খাবারের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করা দিই। বাই দ্য ওয়ে, আমি খাবারটা হাতে নিয়েছিলাম মোটামুটি দুপুর টাইমে, কারণ এর আগে একবার আমি অর্ডার করতে চাইছিলাম ইফতারির অল্প টাইম গ্যাপে, বাট ওনাদের অর্ডার অ্যাভেলেবল ছিল রইল না, তাই আমি আজকে একটু আগে আগে অর্ডার নিয়ে নিছি। তো এই যে আমাদের প্রথম খাবার, এটা হচ্ছে ফিশ ভ্যালির সি ফুড রাইস, তো সাইড করলাম। অ্যান্ড সেকেন্ড খাবার, যে খাবারটা নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেকটা ইন্টারেস্টেড, এটা হচ্ছে ওনাদের লইট্টা ফ্রাই। লইট্টা শুটকি আমরা বাঙালিরা খাই অভ্যস্ত, সেই লইট্টা একটা মাছের নাম, ওই মাছের ফ্রাই এটা। ওয়াও, ভালো একটা স্মেল আসতেছে। সো দ্যাটস ইট, এখন আমরা খাবারের দিকে কনসেন্ট্রেট করি, ফুড। সো আমি ফুল খাবারটা এইখানে ঢালি, তারপর আপনাদের সাথে আর কি প্রাইসিং নিয়ে কথাবার্তা বলবো। দিস ইজ দ্য ফুড, ওকে, যাক আমি একটা শ্রিম্প পিস পাইছি দুইটা, গাজর দিয়া লোডেড, ও আসছে একেবারে আর কি ময়লা আবর্জনার মাঝখান দিয়া সুচের টুকরার মতো এক পিস, কালামারের পিস আর কি যেন স্কুইডের পিস। যাই হোক আর কি, মেন কথা হলো সি ফুড রাইসে সম্পূর্ণ সি ফুড দিয়ে লোডেড থাকে, বাট এখানে ওই পরিমাণ সি ফুড নাই। অবশ্য আমি ফিশ ভ্যালিতে যা যখন পার্সোনালি রিভিউ করছিলাম তখন ছিল, তখন ইনাফ পরিমাণ সি ফুড, প্লাস আর কি রাইসের অ্যামাউন্টও পারফেক্ট ছিল। আপনারা চাইলে পপ আপ চেক করতে পারেন, আই বাটন আমি অবশ্যই দিয়ে দিব। অ্যান্ড দ্যাটস ইট। ও বাই দ্য ওয়ে, ফুড পান্ডা ওয়াইজ এই সি ফুড রাইসের প্রাইস হচ্ছে 150 টাকা, আর এখানে আছে আমাদের জন্য লইট্টা ফ্রাই। এই যে লইট্টা ফ্রাই, ছোট ছোট পিস লইট্টা ফ্রাই, লইট্টা ফ্রাইয়ের এই ফুল মিলটার প্রাইস হচ্ছে 250 টাকা, প্লাস এখানে কোনো সালাদ টালাদ ওনারা দেয় নাই বা কোনো সস টস ইনক্লুড করে নাই, আই ডোন্ট নো ওয়াই, করা উচিত ছিল। অ্যান্ড দিস ইজ আওয়ার সি ফুড রাইস, বিসমিল্লা। প্রচুর অয়েলি, প্লাস রাইসটা ওভার বয়েলড হয়ে গেছে, গ্রাম্য বাংলায় বলে যাও যাও টাইপের হয়ে গেছে, রাইসটা ওভার বয়েলড প্লাস প্রচুর অয়েলি।
আর সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট সি ফুড নাই। পার্সোনালি আপনারা হয়তো অনেকে জানেন বা না জানলে জেনে নেন, আমি এই যে কালামারি বা স্কুইডের পিসের অনেক বড় ফ্যান। রাইসটা ওভার বয়েল প্লাস প্রচুর অয়েলি। আর সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট সি ফুড নাই। পার্সোনালি আপনারা হয়তো অনেকে জানেন বা না জানলে জেনে নেন, আমি এই যে কালামারি বা স্কুইডের পিসের অনেক বড় ফ্যান। সো গাইজ, আর কি আমি ফিশ ভ্যালিতে যায়া যখন রিভিউ করছিলাম তখন এই রাইসের কোয়ালিটিটা একটু বেটার ছিল, বাট ফুড পান্ডাতে অর্ডার দেওয়ার পর রাইসের কোয়ালিটিটা আমার কাছে একটু এদিক সেদিক লাগতেছে। জানি না এটা সার্ভিসের দোষ নাকি রেস্টুরেন্টই কোয়ালিটি ড্রপ করছে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আর আমার বাড়ি হচ্ছে জুজুরাইন, হয়তো আপনারা অনেকেই জানেন। সো এই কারণে জুজুরাইনে ফুড পান্ডার ভালো কোনো জোন নাই আর কি, ফুড পান্ডা জোনে ভালো কোনো ফুডসের রেস্টুরেন্ট নাই। সো আমি এই সি ফুডটা প্রেফার করছি আর কি, আমার কাছে একটু ইউনিক এটাই লাগছে। বাদ বাকি সব হচ্ছে যে বার্গার টার্গারের আইটেম, তাই আমি এটা চুজ করছি। আবার এটার মধ্যে আমি একমাত্র ইফতার প্লাটারটা পাইছি। সো গাইজ, আমি এখানে মেনলি এই খাবারটা আজ ফুড পান্ডা দিয়ে অর্ডার করার মেন রিজন ছিল রেস্টুরেন্টে বসে খেলে আপনাদের খাবারটা কেমন থাকে, প্লাস ফুড পান্ডা দিয়ে অর্ডার করলে খাবারের কোয়ালিটিটা কেমন আর কি, আপডাউন করে কিনা। আই থিঙ্ক সো আপডাউন করছে আর কি, অনেকটা অনেক হিউজ একটা ডিফারেন্স হয়েছে। রেস্টুরেন্টে বৈশাখ খাওয়ার টাইমে খাবারের যে কোয়ালিটিটা এই সি ফুড রাইসের কোয়ালিটিটা অনেক বেটার ছিল, বাট ফুড পান্ডাতে অর্ডার দিয়ে আসার পর আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগছে যে কোয়ালিটিটা অনেকটাই মাছ ড্রপ করছে, স্বাদও অনেকটা অন্যরকম হয়ে গেছে। যেমন যে আমি বললাম রাইসগুলো অতিরিক্ত বয়েলড আর কি, ওভার বয়েলড হয়ে গেছে। প্লাস ফুড পান্ডার কোনো দোষ নাই এখানে আই থিঙ্ক সো, কারণ ফুড পান্ডার সার্ভিস ইনাফ ছিল, অনেক ভালো আর কি, অনেক ফাস্ট ছিল। তো আজেরা বক বক বাদ দিয়ে আমরা এই জিনিসটা ট্রাই করি। তো এই জিনিসটা আমি এখন খাবো। এই জিনিসটা খাওয়ার পর আমি প্রপারলি ডিসঅ্যাপয়েন্টেড গাইস। একটা ফ্রেশ ফিল আসে নাই এটার মধ্যে নাই আর কি, আমি যা বুঝাতে চাইছি সামুদ্রিক খাবার খাওয়ার পর একটা ফ্রেশনেস আসে, একটা ফ্রেশ ফিলিং আসে, এটা খাওয়ার পর আমার কাছে বাজি বাজি লাগতেছে লিটারেলি। তো অনেক দিনের ফ্রোজেন প্লাস লবণ একেবারেই নাই, সল্টের পরিমাণ আপডাউন হওয়াটা স্বাভাবিক বাট এর মধ্যে সল্টের পরিমাণ একদমই নাই। হ্যাঁ, একটা সমস্যাজনিত বিষয়, সামুদ্রিক খাবার যারা লবণে থাকতে অভ্যস্ত তাদের মধ্যে লবণ দেয় না, ওনারা লবণ দিয়ে কিপটামি করছে। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। হোমমেড হোম প্রিপেয়ার্ড জুস, যেহেতু কোনো ড্রিঙ্কসের আইটেম পাইনি। অ্যান্ড গাইজ, আপনাদের সাথে কিছু কথা ছিল, কথাটা হলো যেহেতু বাইরের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, লকডাউন প্লাস ইন্ডিয়ার অবস্থাও খারাপ চলতেছে, মানে আমরা পার্শ্ববর্তী দেশ, আমাদের অবস্থাও কখন খারাপ হয়ে যায় বলা যায় না, আল্লাহ না করুক। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা দয়া করে বাসা থেকে বের হবেন না, প্লাস বের হতে হলে সেফটি প্রিকশন নিয়ে বের হবেন, স্যানিটাইজার প্লাস মাস্ক এগুলো প্লিজ ইউজ করেন। আপনারা বাসায় থাকেন কারণ আপনারা আমার জন্য অনেক জরুরি, আপনারা আমার ফাউন্ডার। সো স্টে সেফ, স্টে অ্যাওয়্যার অফ করোনা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। অ্যান্ড যেহেতু ঘরের মধ্যে লকডাউনে বসে থাকবেন, একা একা না বসে ভিডিওটা যেহেতু দেখছেন, নিচেই স্ক্রোল ডাউন করে একটা লাইক করেন, ফ্যামিলির ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন যাতে ওনারাও একটু টাইম স্পেন্ড করতে পারে। বুঝতেই পারতেছেন লকডাউনে বসে কী পরিমাণ বোরিংনেস চলে আসে। সাবস্ক্রাইবটা করে দেন না, সাবস্ক্রাইবটা করে পাশে বেল আইকনে প্রেস করে দেন যাতে আমার ভিডিওসগুলো আপনারা আর কি আসার সাথে সাথে পেয়ে যান। আমার সাথে একটা লিঙ্ক আপ রাখতে পারেন, নতুন নতুন ভিডিও রেগুলারলি দেখতে পারেন। দ্যাটস ইট, স্টে সেফ, স্টে অ্যাট হোম, অ্যান্ড ভিডিওগুলো দেখেন, লাইক করেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।